আসসালামু আলাইকুম আমি উস্তাদ মাহমুদ আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি উচ্চারণ তত্ত্ব শিখে উচ্চারণ শিখবেন নাকি সরাসরি উচ্চারণ শিখে নেবেন একটু ভেবে দেখুন আসলে উচ্চারণ তত্ত্ব হচ্ছে পণ্ডিতদের জন্য আর শিক্ষানবিশদের জন্য সরাসরি উচ্চারণ চলুন আজকে আমরা আরবি ভাষার জটিলতম কয়েকটা উচ্চারণ শিখে নেব আরবি ভাষার জটিলতম উচ্চারণগুলোর ভেতরে আছে হা গাইন খা আজকে আমরা হামজাহ আর আইনের উচ্চারণ শিখব ইনশা আল্লাহ চলুন আলীম অলিম এছ أسيرُ، أسيرٌ، عسيرٌ، أتَو، عَتَو، ألم، علم، يأمُرُ، يعمُرُ، وأدى، وعدى، يؤوده، يعوده، سأل، سَعَلَ، تألمون تعلمون سؤال سعال جاء جاع أجزأ أجزع أجزاء أجزاع إرجاء إرجاع جزأ جزع يقرأ উ উচ্চারণ তত্ত্ব আর সরাসরি উচ্চারণ এটাই হচ্ছে ফলিত রূপ